আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য দারুণ মজার একটি রাশিয়ান সালাতের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সালাদটি যতটা না ক্রিমি তার থেকে বেশি অনেক অনেক ইয়ামি, যে কোনো অকেশনে সালাদটি সাইড ডিশ হিসেবে রাখতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি লাইক করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বলে হাফ কাপ মেয়োনিজ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডানো ক্রিম। ক্রিমটা আমি আগে কিছুটা ইউজ করেছি, এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ক্রিম আছে, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1.5 টেবিল চামচের মতো দেব। এখন একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ শসা টমেটো কুচি, হাফ কাপ বয়েল করা মটরশুঁটি, আমি ক্যানেটটা ইউজ করেছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সিদ্ধ আলু, আলুটাকে আমি কিউব করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ আনারস কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ গ্রিন আপেল কুচি, আর এখানে একটা মুরগির মাংসকে আমি বয়েল করে নিয়েছি, গোলমরিচ আর সয়া সস দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপর হাত দিয়ে ছিঁড়ে নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এটা দেওয়াতে। 1টা গাজরকে কিউব করে হালকা সিদ্ধ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। এখন সব উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এই সালাডটিতে চিকেন ইউজ করলে খেতে খুব ভালো লাগে, সালাতের সাথে যখন চিকেনটা মুখে পড়বে তখন খুবই ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন। সামান্য মিক্স করে দিয়ে দিব 1 ফোঁটা লেবুর রস, আবারও ভালো করে মিক্স করে চলে যাচ্ছি পরিবেশন করতে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে, টিল দেন আল্লাহ হাফেজ।